কলকাতায় গিয়ে আমরা একদিন গড়িয়াহাটে গিয়েছিলাম, তো সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে ডাম্পি দিদি বিনা কারণে নাচছিল, তো ভিডিও করছিলাম, আর যেই দেখেছে আমি ভিডিও করছি সেই পুরো মুখ চুখ লুকিয়ে কি যে করবে বুঝতে পারছে না। তারপরে তো আমি আর দিদি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এবার গিয়ে প্রায় প্রতিটা দিনই আমরা বৃষ্টি পেয়েছিলাম। গোল পার্ক থেকে আমরা আমাদের শপিং শুরু করলাম। আগে যখন কলকাতায় থাকতাম প্রায় দিনই আমার গড়িয়াহাট আসা হতো, তো শুরু হয়ে গেছে আমাদের ঘোরাঘুরি। তো এদিকে দোকান দেখছিলাম আর দেখলাম রাখির দোকান বসেছে, তো মনে পড়লো যে রাখিও আসছে, তো রাখি কিনতে হবে, রাখি আর কিনিনি। আর এদিকে দিদি নাইটি দেখছিল দিদির জন্য, আর তারপরে আবার হাঁটতে শুরু করে দিলাম। আগে অনেক কানের দুলের দোকানও দেখতে পাচ্ছিলাম, ছোটো ছোটো কানের দুল পরতে খুব ভালোবাসি, বাট এরকম কিছু ভালো লাগলো না। এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছিল। এখন যে আমার হোয়াইট এত অ্যাট্রাক্ট করে, মানে যে হোয়াইট জিনিস দেখলে আমি মানে আর চোখ ফেরাতে পারি না, তো এই জুতোটা ট্রাই দিচ্ছিলাম, তো আমার ভালোই লাগলো, তো এটা নিয়ে নিয়েছি। আর তারপর এই আর একটা হোয়াইট কালারের স্যান্ডেল টাইপের জুতো, ওপরটা পুরো স্টোন দিয়ে সাজানো, তো এই দুটো জুতো নিয়েছিলাম। ফার্স্ট হোয়াইট জুতোটার দাম নিয়েছিল 200 টাকা, আর পরেরটার দাম নিয়েছিল 150 টাকা। আর তারপরে আমরা আবার সেই লেন ধরে হাঁটতে শুরু করলাম। এরকম টাইপের ছোটো ছোটো কানের আমার এত ভালো লাগে, আর ঝুমকা হলে তো কোনো কথাও নেই, তাও কানের দুলটা আমি নেই। আর এদিকে সফটওয়্যারগুলো দেখতে খুব ভালো লাগছিল, কিন্তু কোনোবারই নেওয়া হয় না। তারপরে এই কাকুটার দোকান থেকে এসে মায়ের জন্য টিপ ক্লিপ অনেক কিছু নিয়েছিলাম। খুব সুন্দর সুন্দর টিপের পাতা থাকে এই দোকানে, আর মা যেরকম টিপ চায় একদম পারফেক্ট টিপ এখানে পাওয়া যায়, তো সেই টিপগুলোই আমি নিয়ে নিয়েছি। আর তারপরে চলে আসলাম এই দোকানটাতে, ভিডিওর জন্য এই পাতাটা দেখছিলাম, তো খুব একটা ভালো লাগলো না। আর তারপরে আগে চলে আসলাম, তো এসেছিলাম দিদির জন্য মোবাইলের কভার দেখতে। এখন খুব স্টারবাক্সের কভার উঠেছে, আর দাম এত বলছিল 700-800 টাকা, মানে আমাদেরকে ভেবেছে মনে আমরা প্রথমবার গড়িয়াহাট গিয়েছি। তো দিদি প্রথমে গ্লাস কভার লাগিয়ে নিল, গ্লাস কভার লাগিয়ে নেওয়ার পর থেকে কি হচ্ছে, যখনই কোনো কভার পরা যাচ্ছে স্ক্রিনের মধ্যে হাওয়া ঢুকে যাচ্ছিল। ওই দোকানটা থেকে শুধু গ্লাস কভারই নেওয়া হয়েছিল 150 দিয়ে, আর এই দোকানটাতে এসে বেশ সুন্দর সুন্দর স্টারবাক্সেরই কভার পাওয়া যাচ্ছিলো, তো দিদি এখান থেকে স্টারবাক্সের কভার নিয়ে নিলো 200 টাকা দিয়ে। পরে তোমাদেরকে দেখিয়ে দেব। আর এখানে বেশ সুন্দর সুন্দর কভারগুলো ছিল, আমিও ভাবলাম আমার ফোনের জন্য নেব, তা ভাবলাম থাক কলকাতা তো আসা হয় পরে নিয়ে নেব। আর আমার ফোনের গ্লাস কভারটা চেঞ্জ করার ছিল, মানে আগের ফোনটা OnePlus Nord-এর, তো সেটার আমি গ্লাস কভারটা চেঞ্জ করে নিলাম। আর এই দোকান থেকে পাতাগুলো নিয়েছিলাম, একটাই নিয়েছিলাম, 60 রুপিস প্রাইস নিয়েছিলাম। তোমাদের কি দামটা বেশি মনে হচ্ছে? আমার কিন্তু মনে হচ্ছিল। আর তারপর সামনের দিকে হাঁটতে থাকলাম, দিদি কিছু ক্লিপ নেওয়ার ছিল, আর তারপরে বাজারে আমাদের হয়ে গেল। তখনও কিন্তু বৃষ্টি পড়ছিল। এখন ক্যাবের এত প্রবলেম হয়ে যায়, বৃষ্টি হলে তো ক্যাব পাওয়াই যায় না। তারপরে আমরা নর্মাল ট্যাক্সি করে বাড়ি চলে আসলাম। তো চলো, টাটা।